شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على تیری آمد تی کے بیت اللہ مجرے کو جھکا تیری حیبت تی کے ہر بت تھر تھرا تھر گر گیا اللہم صلی بسم الله الرحمن الرحيم يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي ایمان جذبہ محبت نیے بولون یا رسول اللہ ایبار چتکار دے بولون اللہ اکبر اللہ اکبر اللہ اکبر میرا دل مقام حبیب ہے میں مرید مصطفیٰ ہوں وہ حبیب میرا طبیب ہے میرے برد لب ہے نبی نبی مجھے اس گلی سے رابطہ جہاں سر جھکاتے ہیں انبیاء مجھے
اس گلی سے ہے رابطہ جہاں سر جھکاتے ہیں انبیاء جہاں رحمتوں کا نزول ہے وہ جو عرش حق سے قریب ہے میرے برد لب ہے نبی نبی جواہی طاہریہ جامع مسجد سمانت مسلمان کرام مربیان عزام پردار علل المسترات خواتین ماں و بنرا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ رب العالمین علی شام دربار لکھ کوٹی شکریہ ادا کرچی جی اللہ تعالی بردایا اور مایا کرے ہمارے کے آج یہ پوتر دن پوتر جمعہ نماز آشار بسار توفیق دان کر سکلے چیتکار دیے بولن الحمدللہ آج ایمن ایک مہرتے ہم جمعہ نماز اپستھت ہوتے پہ جن گوٹا بشو ایک شبد مخرت ایک واقعے مخرت جیتا ہل اللہ اکبر ہمیں ہمار قلم کے تھامے رکھنی ہمیں لکھے جا الریڈی ہمار অনুজ ছাত্ররা সুর করে গেয়েছে চলো একসাথে তুলি সুর আল্লাহু আকবার চলো বিশ্বকে মুখরিত করি তুলে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার বদরের শক্তি আল্লাহু আকবার উহুদের শক্তি আল্লাহু আকবার খাইবার খন্দকে একটাই হাতিয়ার আল্লাহু আকবার আল্লাহু আকবার কর্ণাটকের ওই আকাশ বাতাস ভারী করে কে সে ডাক দেয় এলাহি খোদা হাজারো সুরের বীরে প্রাণের ওই সুরকে বাজানো প্রাণের জোরে আরো একবার কার হৃদয়ের সেই অসীম সাহস দেখে থেমে গেল উল্লাসা হিংস জোয়ার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার গ্রেনেড বোমার কবু হয়নি তো দরকার মাহাদির মুখে রবে আল্লাহু আকবার ইমানের শক্তি আল্লাহু আকবার হাসরের সাক্ষী আল্লাহু আকবার এসো এসো ডাকে দেখো তোমাদের বারবার শান্তির ইসলামে মদিনার সরদার চলো তবে জান্নাতে বলো শুধু একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এটা আমি ওরকম আমার কলম থেকে সেদিন রাতেই আমার এই বোনের আকুতি দেখে আমি দু চোখে পানি দিয়ে রেখেছি এবং বাংলাদেশের পাঁচজন প্রতিত দশা নাথ খান ইসলামী নাশিদ শিল্পী এটা গিয়েছেন অলরেডি আপনারা ইউটিউব ফেসবুকে পেয়ে যাবেন আল্লাহু আকবার তো যেখানটায় আমি আলোচনা করতে চাচ্ছি আজ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম ইরশাদ করছেন সূরা নিসার 73 নম্বর আয়াতের মধ্যে যে কাল হাশরের মাঠে যে সমস্ত ব্যক্তিরা আফসোস করবে তাদের মধ্যে একটা দল এই বলে আফসোস করবে সে আফসোসটা হবে যে কাশ ইয়া লাইতানি
কুন্তু মাহুম ফাফুজা ফাউজান আজিমা, কাশ আমি যদি ওই দলের সাথে থাকতাম। একটু জোরে বলেন না, আল্লাহ আমার মুর্শিদ করিমের ওসিলায় দোয়ায় আমার জুবান দিয়ে কালিমাতুল হক জারি করুন, আমিন বলেন। কাশ মে বি উনকে সাথ হতা, জিন লোগোঁ নে আজ ফৌজে আজিম বনকর জন্নত মে যা রাহা হ্যায়, হম ভি উনকে সাথ হোতে তো আজ হম ভি যা সকতে। আফসোস হবে। হুজুর এই আয়াত তিলাওয়াত করার কারণ কি? আমি গত জুমায় যেখান থেকে ছেড়েছিলাম যে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জিরি সোম্মা আজকে মনে রাখবেন, ইমামদারের দলে যদিও মানুষ কম হলেও ওটাই বড় দল। ইমামদারের দলে মানুষ 313 হলেও বদরের মাঠে কাফেরদের চোখে 3000 মনে হয়েছিল। তারা এই প্রান্ত থেকে যখন দেখছিল মুসলমানদের দিকে, আমার আল্লাহ 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন জিবরিল আমিনের নেতৃত্বে, 1000 পাঠিয়েছিলেন মিকাইল আলাইহিস সালামের নেতৃত্বে, এইভাবে করে 1000 ইসরাফিল আলাইহিস সালামের নেতৃত্বে পাঠিয়েছেন। আর জিবরিল আলাইহিস সালামের একটা ডানার বাড়িতে দুটা কম ধ্বংস হয়ে গিয়েছিল, একটা আওয়াজে সমূহ জাতি ধ্বংস হয়ে গেছে, সেখানে এতগুলো ফেরেশতার কি দরকার? সুবহানাল্লাহ, আপনি বলবেন না সুবহানাল্লাহ। একটা ডানার আঘাত দিলে তো গোটা দুনিয়া ধসে যাবে, কারণ এই দুনিয়ার মধ্যে এত বড় জায়গা নাই এই জমিনে পৃথিবীতে যে জিবরিল আমিনের একটা ডানা ঠিকভাবে সেট হবে। বলেন না ভাই, তো আমার আল্লাহ বলছেন না, ফেরেশতারা জিজ্ঞেস করেছিলেন আল্লাহ আপনি যে আমাদেরকে বদরের মাঠে পাঠাচ্ছেন, বাট দ্যাট ওয়াজ নট দ্য পারপাস অফ আওয়ার ক্রিয়েশন, আমাদের সৃষ্টির উদ্দেশ্য তো সেটা নয়, আমাদেরকে তো যুদ্ধের জন্য বানানো হয়নি, আমাদেরকে তো বানানো হয়েছে আপনার তাসবিহ জপার জন্য। বলেন না, আই চেঞ্জ দ্য রুল টুডে, আল্লাহ বলছেন আজকের জন্য রুল পরিবর্তন হবে। আজকে কি পরিবর্তন হয়ে যাবে? নিয়ম কানুন যা ছিল সব আজকে পরিবর্তন করে ফেলতে হবে, কারণ ব্যাপারটা মাহবুবের। কারো জন্য বলেন না ভাই, ব্যাপারটা মাহবুবের ব্যাপার, মাহবুব যেন ওদের 1000 দেখে মনের মধ্যে এটা না আসে আহা আমার কাছে 300 মাত্র, সেজন্য ডানে 1000 বামে 1000 তোমরা গিয়ে দাঁড়াই থাকো। তো কোরআন কেরিম এসেছে ওরা ডবল দেখেছে, কাফেররা কি দেখেছে? ডবল। সেইভাবে একটা কথা বলে নিন, আম্বিয়ায়ে কেরামের জামাতের মধ্যে খলিল আছে, রুহুল্লাহ আছে, নজিহুল্লাহ আছেন, কলিমুল্লাহ আছেন, জবিহুল্লাহ আছেন, কিন্তু হাবিবুল্লাহ একজন, তিনি আমার নবী। পার্থক্য হলো রুহুল্লাহর প্রচেষ্টা হলো আল্লাহকে রাজি করা, খলিলুল্লাহর চেষ্টা 24 ঘন্টা সারা জীবন আল্লাহকে রাজি করা, নজিহুল্লাহর প্রচেষ্টা ছিল আল্লাহকে রাজি করা, কলিমুল্লাহর প্রচেষ্টা ছিল আল্লাহকে রাজি করা, আর হাবিবুল্লাহ যিনি ওনার ব্যাপারটা অন্যরকম, ওনার ব্যাপার হচ্ছে আল্লাহ চায় ওনাকে রাজি করতে। সেজন্য আলা হুজুর বলেছেন খোদা কা রাজা চাহতা হে দুয়া লো, রাজায়ে খোদা চাহতে হে দুয়া লো, মগর খোদা
রেজায়ে মুহাম্মদ। দুআলম চাই আল্লাহ সন্তুষ্টি, আর আল্লাহ চাই নবী সন্তুষ্টি। এই কথা বলার কারণ কি? কারণ হলো আম্বিয়ায়ে কেরামের জামাতে হাবিবুল্লাহ আমার নবী, আর আউলিয়ায়ে কেরামের জামাতের ভিতরে যত হাবিবুল্লাহ আছে তাদের মধ্যে একজন হলো খাজা মঈনুদ্দিন চিশতি। আপনি ফেলতে পারবেন না, লিখছেন যখন খাজা মঈনুদ্দিন হাসান সাঞ্জারি ইন্তেকাল করলেন, ওনার কপালের মধ্যে একটা আরবিতে লেখা উঠে গিয়েছিল, হাজা হাবিবুল্লাহ মা তাফি হুববিল্লাহ। এই হাবিবুল্লাহ ইন্তেকাল করেছেন আল্লাহর ভালোবাসার উপরে, ভাই আল্লাহর ভালোবাসা যে পেয়ে যায় সে একজন হলেও এটা বড় নাও কথা বলে ঠিক না? আপনি কি মনে করতে পারতেছেন মুসকান খান একা? মুসকান খান যদি একা থাকত তার জুবান দিয়ে আল্লাহ একবার বের হতো না, ঠিক কিনা বলেন না? তিনি নিশ্চিত ছিলেন, তিনি ভিতরে ওটা ধারণ করেছিলেন যে যেখানে আমার নবী বলেছেন যেখানে তোমরা একজন থাকো সেখানে মনে করো না তোমরা একজন আছো, সেখানে আমিও আছি আল্লাহও আছে। আর এমনিতে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তো মুমিনের জানের কাছে আছে। আর আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বরীদ, আমি তো তোমাদের শাহীরগের আরো কাছে আছি। কেউ সেটাকে উপলব্ধি করতে পেরেছে, কেউ সেটাকে বরাবর মজবুত 100% বিল-ইয়াকিন বিশ্বাস করতে পেরেছে। আর যারা পারে নাই, যারা পারে নাই তারা অস্ত্রকে ভয় পাবে, ঠিক কিনা বলেন? যারা পারে নাই তারা বড় বড় চোর টাকা বাপ্পার সংঘাতকারী এতটাই জালিমদেরকে ভয় পায়, আর যারা পেরেছে তারা শুধু একবার বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আজকে কোন দিকে যাব? আল্লাহু আকবার। আমি একটু যাই আপনাদের নিয়ে 1191 খ্রিস্টাব্দের একটা ঘটনাতে। খাজা মঈনুদ্দিন হাসান সাঞ্জারি তখন আজমেরে, উনি মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নবীর বেশারত সুসংবাদ দ্বিতীয়বার, অনেক লম্বা কথা সেগুলো সময় পাবে না, খুব ছেঁকে ছেঁকে দু চারটা কথা। প্রথমবার যখন তিনি বস করতে গিয়েছিলেন সেবার না, দ্বিতীয়বার যখন তিনি পথে গিয়েছিলেন আনিসুল আরওয়া মধ্যে আছে, আনিসুল আরওয়া কিতাবটা খাজা গরিব নওয়াজ লিখেছেন, ওনার প্রিয় মুর্শিদ বলেছেন, ওখানে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে যখন খাজা হাসান সাঞ্জারি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদাল মুরসালিন, তখন রওজার ভিতর থেকে জিন্দা আওয়াজ এসেছিল, ওয়া আলাইকুম আসসালাম ইয়া মঈনুদ্দিন। আমার ওই রওজার ভিতরে জিন্দা না মুর্দা? জিন্দা। কার কার ইমান আছে হাত তোলো? এর আগে উনি বাগদাদে গিয়েছিলেন গরিব নওয়াজ
সেকেন্ডবার মদিনা যাওয়ার আগে তখন গোসপাক বলেছিলেন, তোমার ইচ্ছায় কোন এলাকা সেটা আমার জানা হয়েছে, তুমি আগামীবার এসে আমাকে আর পাবে না, তুমি তোমার ইচ্ছার জায়গায় চলে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব নওয়াজকে বেশারত দিলেন, রওজা তোমার জন্য আমি ঠিক করে রেখেছি হিন্দুস্তান, ওখানে তাড়াতাড়ি চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলি নাই আপনার এখানে গোলামি করে থেকে যাওয়ার জন্য এসেছি, আমি এখানে রয়ে যাব, এখান থেকে আর কোনোদিন যাবো না, সেই নিয়তে এসেছি। আমার নবীজি বলছেন, তোমাকে যেখানে পাঠাচ্ছি সেখানে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমার যদি আপনাকে আপনার রওজা দেখতে মন চায়, ব্যাকুল হয়ে যায়, তখন কি করব? বলে, তোমাকে আসতে হবে না, আমি চলে যাব আজমের। সেজন্য একটা জিনিস মাথায় রাখবেন, এগুলো শিরিক আর কুফরি করিয়েন না, এগুলো দালিলিক কথা। আপনি আজমের যাবেন, ওখান থেকে দোয়া করলে ইনশাআল্লাহ পরের বছর বা তার পরের বছর মদিনা যাওয়ার টিকিট আল্লাহ বিলিয়ে দেবেন। কানেকশন আছে তো। যখন তিনি যাচ্ছিলেন অনেকগুলো দেশ প্রদেশ হয়ে, খোরাসান, কান্দাহার, এভাবে করে বহু বহু জায়গা পার করে আসতেছেন প্যাডেল, পায়ে হেঁটে হেঁটে। আমি বলেছি হয়তো নখ ঝরে পড়ে গিয়েছিল, রক্ত বের হচ্ছিল গরিব নওয়াজের কদম থেকে। তো যেতে যেতে, তখন তো আর এত রাস্তা ছিল না, তখন পাহাড় আর পাহাড়, জঙ্গল আর জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়ে গরিব নওয়াজ যাচ্ছেন। বাঘ ভাল্লুকের ভয় কে আছে? আরো যে ভয় কে? কোন ভয় নাই। ওই সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ গুরির এক শূন্য জঙ্গলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সাহেব দেখা হলো, বলে যায়েন না কেন? বলে, আপনার এই মাত্র কয়েকজন সঙ্গী নিয়ে আপনি পৃথিবীর কাছে যাচ্ছেন, এটা পৃথিবীর এলাকা, এখানে যায়েন না। মাত্র আমরা পরাজিত হলাম, আমরা নৃশংসভাবে আমাদেরকে হামলা করেছে তারা, আমরা হেরে এসেছি। শাহাবুদ্দিন মোহাম্মদ গুরির এত গুরু সৈন্য নিয়ে তার সাথে পারে নাই, আপনি কি পারবেন? তো খাজা মঈনুদ্দিন হাসান সাঞ্জেরি মুসকি এসে বলছেন, উনি শাহাবুদ্দিন, আমি মঈনুদ্দিন। ওনার অস্ত্র ছিল সৈন্য, ঘোড়া, তলোয়ার, তীর, বল্লম, আর আমার অস্ত্র হলো ইশকে মুস্তফা। আমার সাথে আল্লাহ এবং রাসূল আছে, দেখি কি হয়। এই তো, এই তো যেমন তেমন মানুষ, এমন তাওয়াক্কুল আল্লাহর উপরে চলে গেলেন। আপনারা জানেন ঘটনাগুলো, অনেকে শুনেছেন। যাওয়ার পরে গরিব নওয়াজ যে জায়গায় গিয়ে প্রথম বসেছিলেন, ওই পিতৃরাজের সৈন্যরা বলছে, এখানে বসে যাবে না, এখানে রাজার উট বসবে, হাতি, উট, ঘোড়া, এরা বসবে এখানে, এদের জায়গা। তো মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মুসকি এসে, ওনারা তো ওনারা কোনোভাবেই রাগে রাগারাগি মেজাজ গরম, এটা আল্লাহর ওলিদের মধ্যে নাই। যারা রেগে যায় তারা ওলি হতে পারে। সবর মুসকি ঠিক আছে, আমি জোবান দাম না তলোয়ার, এটা তো বুখারি হাদিস, যে যারা আল্লাহকে রাজি করতে পেরেছে, যারা আল্লাহর বন্ধু হতে পেরেছে, ওলি হতে পেরেছে,
তাদের জবান আল্লাহর জবান। তুমি বলছো ঠিক আছে বসে থাকবে, পশুগুলো বসে থাকবে, এই যে বসছে কোন পথেই তার ওঠানো যাচ্ছে না, ওঠানোর সময় হয় অনেক মারামারি করে দেখে চামড়া রয়ে যায় মাটির সাথে, মাটি এইভাবে ধরে রেখেছে, পরে গিয়ে বলে মাফ করে দেন ভুল হয়েছে, ঠিক আছে উঠে যাক, উঠে গেছে, এরপর উঁচু করতে দেয় না। কারবালার মাঠে ইমাম হোসাইন পাককে এক ফোঁটা পানি দেন, আর গরিব নওয়াজ গোটা আনা সাগরের পানি বদনায় নিয়ে এসেছে মাঠের ভিতরে। তুমি বলেছেন তখন ফিরতে যাচ্ছি, তুই মনে করেছিস আমার নানাকে কারবালার মাঠে পানি দিস নাই, আমাকেও দিবি না, আমি পানি খাবো, উনি পানি খান নাই, কেন আমি খাবো, কেন উনি খান নাই, কেন পার্থক্য আছে, উনি মুসলমানের ইমান বাঁচাতে গিয়েছিলেন আর আমি মুসলমান বানাতে এসেছি, বানানো আর বাঁচানোর মধ্যে দুটা কাজ, একটা হলো বাঁচানোর জন্য ইস্তেকামত আর শাহাদত লাগে, আর বানানোর জন্য কারামত লাগে, কারামত। দেখ আমি গোটা আনা সাগরের পানি ঘটির ভিতরে নিয়ে এসেছি, এটা সাগর না, এটাকে মহাপত্র সাগর বলা হয়, এটা চড়ে বড় একটা দিগিচ্ছে, একটু বড় অনেক বড় চারিদিকে পালাচ্ছে, লেখ তুমি পানি এনে দেখালেন এটা কারামত। আর ইমাম হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আন পানি না পান করে গলা দিয়ে দেখালে এটা শাহাদত এবং ইস্তেকামত। শাহাদত তখন কবুল হয় যখন ইস্তেকামত থাকে, ইস্তেকামত মানে অটল থাকা। আপনি যদি অটল থাকতে পারেন শহীদের মর্যাদা পেতে পারেন। আপনি পালিয়ে যান একের পর এক উনি মহব্বত দিয়ে তাকে বোঝাচ্ছেন, নিজের দেওয়া দিচ্ছেন, একটা থাপ্পড় একটা আঘাত নাই, হাসি মুখে দেওয়া, হাসি মুখে দেওয়া। অহংকার করেছে, তাকে বুঝিয়েছিল তুমি সাবধান হয়ে যাও, আমি তোমাকে, তুমি সাবধান হয়ে গেলে আমি তোমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দেব, আর তুমি সাবধান না হলে আমি তোমাকে মুসলমান লস্করের হাতে তুলে দেব, আমি তোমাকে কিছু করব না। ডাকে ইমতিয়াজের অহংকার মারাত্মক ইমতিয়াজ চৌধান। ওদিকে শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি তিনি আপন দেশে চলে গেলেন, সেখানে সৈন্য সামন্ত আবার রেডি করছে, আবার উনি আসবেন। হঠাৎ স্বপ্নে দেখে এক নুরানি চেহারা ওয়ালা জাত ওনার স্বপ্নে ওনাকে ডাকছে হিন্দুস্তানের দিকে, উনি ঘুম থেকে উঠে ওনার উজির যারা ছিল তাদেরকে বোঝালেন যে আমাকে কে যেন ডাকছে, কে যেন ডাকছে, বলে আপনি আরেকবার প্রস্তুতি দেন, মনে হচ্ছে এবার আপনার জন্য কিছু হবে, আপনি এবার প্রস্তুতি নেওয়ার আগে শূন্যের পাওয়ার চিন্তা করবেন না, আল্লাহর তাওয়াক্কুল বেশি করেন, মনে করেন যে এবার আপনাকে আল্লাহ সাহায্য করবে, সেজন্য সবসময় ইনশাআল্লাহ বলবেন, যে কোনো ভালো কাজে কি করবেন ইনশাআল্লাহ, এটা অনেক বড় হাতিয়ার।
আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই কথা বলার পরে শেষে এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ কিন্তু বলেছে। যাই হোক, উনি আস্তে আস্তে রওনা হলেন, আস্তে 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 ওনার সৈন্য নিয়ে উনি আগমন করলেন। আবার পুনরায় যুদ্ধ হলো, তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে। ওই যুদ্ধে পৃথ্বীরাজ মারাত্মকভাবে পরাজিতবরণ করেছিল এবং সে গ্রেপ্তার হয়েছিল, কিন্তু সুলতান মোহাম্মদ শিহাবুদ্দিন মোহাম্মদ গুরির কলিজা ঠান্ডা হচ্ছে না, জেতার পরেও বলে আমি জিতে গেছি ঠিক আছে, কিন্তু যে দেখেছে সে কই, স্বপ্নে যাকে দেখেছে ওনার কাছে দেখতে পাচ্ছি না কোথাও। এইভাবে উনি ওনার দিল ওনাকে একদিকে নিয়ে যাচ্ছে, উনি আস্তে আস্তে হাঁটছেন, হাঁটতে 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 উনি আজমের শরীর এসে পৌঁছলেন। তখন মাগরিবের আজান হচ্ছিল, তো মাগরিবের আজান যখন হচ্ছে উনি মসজিদে আউলিয়া যেটা গরিব নামাজ প্রথম বানিয়েছিলেন ওই মসজিদে উনি পেছনের কাতারে এসে দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু হয়ে গেল। তো নামাজের ইমামকে উনি চোখে দেখেন নাই, পিছন থেকে এসে দাঁড়িয়েছেন। নামাজ শেষ করার পরে ইমাম সাহেব হুজুর সালাম ফিরিয়ে যখন মুসল্লিদের দিকে তাকালেন তখন সুলতান শাহাবুদ্দিন গুরি চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, আমি আপনাকেই তো স্বপ্নে দেখেছিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ, আমি তো আপনাকেই স্বপ্নে দেখেছি, আপনি আমাকে দেখেছিলেন, বলে হ্যাঁ আমি তোমাকে দেখেছি। হুজুর পৃথ্বীরাজ কে আমি পরাজিত করেছি, বলে ঠিক আছে এখন তোমার ইচ্ছা কি, বলে হুজুর আমার ইচ্ছা হচ্ছে সিংহাসনে আপনাকে বসাবো। তো খাজা মঈনুদ্দিন হাসান সাঞ্জেরি বলছেন আমি তো সিংহাসনে বসতে আসি নাই, বসাতে এসেছি, রাজা হতে আসি না, রাজা বানাতে এসেছি। যারা আমার মুসলমান ভাই বোনদের সাথে এই অত্যাচার নিপীড়ন চালাচ্ছেন আপনাদেরকে বলতে চাই, ইতিহাস পড়ে দেখেন সেদিন যদি শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি চাইতেন একজন হিন্দু ভারতে থাকতে পারত না, ঠিক কিনা কথা, পারত না পারত না পারত না। মঈনুদ্দিন হাসান সাঞ্জেরি যদি চাইতেন একজন হিন্দু ভারতে থাকতে পারত না, গোটা ভারত মুসলমানদের কব্জায় ছিল, ঠিক কিনা কথা বলে। সম্রাট আকবর চাইলে থাকতে পারতেন না, সম্রাট বাবর চাইলে আপনারা থাকতে পারতেন না, সম্রাট শাহজাহান চাইলে থাকতে পারতেন না, কিন্তু ইসলাম অন্য কোন ধর্মকে আঘাত করার শিক্ষা দেয় না, ঠিক কিনা কথা বলেন না। লা ইকরাহা ফিদ্দিন, আমার আল্লাহ বলেছেন দিনের ব্যাপারে জোরাজুরি করার দরকার নাই, যার পছন্দ হবে যার নসিবে থাকবে যে বুঝে শুনে আসবে সেই আসবে, কাউকে জোর করে আপনি মুসলমান বানানোর কথা ইসলাম বলে নাই, আমার নবী বলে নাই, আজকে আপনি জোর করে হিন্দু বানাতে চাচ্ছেন, ঠিক কিনা কথা বলেন। আমি আপনাকে বলতে চাই সেই আমাদের মুসকান খান, আমাদের সেই বোন, উই অবজার্ভ দ্য শ্যাডো অফ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছায়া দেখেছি ওই মুসকান খানের মধ্যে, ঠিক কি না কথা, আমরা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছায়া দেখেছি ওনার উপরে, আমরা দেখেছি ঈমান কাকে বলে, জজবা কাকে বলে, মুহাব্বত কাকে বলে। আজ আপনার শিখরা যদি তাদের পাগড়ি পড়তে পারে, আপনার অন্যান্য হিন্দু ভাইয়েরা তারা যদি তাদের আপন আপন ড্রেস পরতে পারে, গেরুয়ারা যদি তাদের গলায় ওই উন্না নিতে পারে, আমার বোন কেন
তেজাব পড়তে পারবে না, ঠিক কিনা কথা বলো? আমরা বাংলাদেশ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশের মাননীয় সরকার প্রধানকে আমরা অনুরোধ করে বলছি, আপনিও একজন মুসলমান, আপনিও একজন পরিপূর্ণ পরদানশীল মুসলমান হিসেবে নিজেকে আপনি এখনো পর্যন্ত রাখার চেষ্টা করেন, আপনিও এই ব্যাপারে কথা বলুন। ওই কর্ণাটকের মুসলমান রমণীরা, মুসলমান মেয়েরা যেন বোরকা আর হিজাবের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে, গোটা বিশ্ব মুসলমানের কথা বলার দরকার, ঠিক কিনা কথা বল? আমরা বলতে চাই, রেসপেক্ট অল অফ দ্য রিলিজিয়ন, আদার রিলিজিয়ন্স, এন্ড অলসো ইসলাম এনশিওর সুপ্রিম সিকিউরিটি, সুপ্রিম সিকিউরিটি of all other religions, Islam onno shob dhormer shorboccho nirapotta nishchit koreche, Islam nishchit koreche tawar ar direct diye Islam etotuku ashe nai, Islam esheche maya ar bhalobasha diye. Ami shejonno bolbo ei tawakkul ta kon jaga theke esheche, onek kotha এই যেখান থেকে গত জুমায় আমি ছেড়েছিলাম, খাজা গরিব নওয়াজ ওনার পীর মুর্শিদের দরবারে যাওয়ার পরে ওনার সাথে কি কি হয়েছিল, ওনার পীর মুর্শিদের দরবারে যাওয়ার পরে সর্বপ্রথম ওনার পীর মুর্শিদ খাজা উসমান হারওয়ানি একজন হক্কানি পীর একজন মুরিদকে সর্বপ্রথম আল্লাহওয়ালা বানায়, ঠিক কিনা কথা বলেন? আল্লাহর উপরে তাওয়াক্কুল কিভাবে করতে হয় সেটা শেখায়। উনি বলেছিলেন প্রথমে দুই রাকাত নামাজ পড়ুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর বলেছিলেন যে তুমি 21 মর্তবা দরুদ শরীফ পড়ো, এর আগে একবার বলেছেন যে সূরা বাকারা পড়ো, দুই রাকাত নামাজ পড়েন। প্রথম মুরিদের সাথে সাক্ষাৎ হবে প্রথম দিন পীরের সাথে সাক্ষাৎ, সূরা বাকারা পড়ালেন, 21 বার দরুদ শরীফ পড়ালেন। এবার ওনার প্রিয় মুর্শিদ বলছে ইনশাআল্লাহ আমি তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি। এরপর বললেন আমাদের তরিকতে একটা মুজাহেদা আছে, মুজাহেদা মানে এক ধ্যানে এক একেবারে ধৈর্যের সাথে খাবার পানি এগুলোকে দুনিয়াদারি ভুলে গিয়ে আল্লাহর ধ্যানে জিকির নামাজে মগ্ন হওয়া। সুবহানাল্লাহ, আমরা নাসানাসি জিকির না, লাফালাফি জিকির না, জিকিরের সম্পর্ক কলমের সাথে, ঠিক কি না কথা? কলমের জিকির দুই দিন মুজাহেদা করলেন, দুই দিন। এরপরে খাজা গরিব নওয়াজকে ওনার বীর মুর্শিদ বলছেন তুমি আকাশের আসমানের দিকে তাকাও কি দেখতেছো? উনি বলছেন হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আপনার দোয়ায় আমি আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাচ্ছি, বানানোর কথা আমি কিতাব দেখে দেখে বলছি। এরপর এবার নিচের দিকে তাকাও কি দেখতেছো? বলে হুজুর আলহামদুলিল্লাহ আমি তাহতে সারা পর্যন্ত দেখতে পাচ্ছি। এরপরে এবার হাজার মর্তবা সূরা ইখলাস 1000 বার সূরা ইখলাস পড়ো। সুবহানাল্লাহ, মুরিদকে কিভাবে মুরাদ বানাতে হয়, 1000 বার সূরা ইখলাস আপনি তো সবাই পারেন, আমরা বলবো গোপন আমার মিটিং আছে, ঠিক কিনা কথা কম না? 1000 বার সূরা ইখলাস এক বসাই পড়ার ধৈর্য এগুলো মঈনুদ্দিন চিশতির কাছে ছিল, এত বড় ধৈর্যশীল। পড়ার পরে এবার উনি বলতেছেন এবার আসমানের দিকে দেখো তুমি কি দেখতেছো? বলে হুজুর আমি আসমানের হিজাব দিলেন আঙ্গুল দিয়ে, বলে আমার দুই আঙ্গুলের মাঝখান দিয়ে তুমি দেখো কি দেখছ? বলে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় হুজুর আমি 18000 মখলুকাত দেখতে পাচ্ছি, এগুলো বন্ডামি করে সম্ভব নয়, এবাদত করে সম্ভব।
ঠিক কিনা কথা বলনা ভাই? ইবাদত করে সম্ভব। সেজন্য গোসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নাযালতু ইলা বিলাদিল্লাহি জামান কাহারদালাতিন আলা হুকমি ইত্তিসালি, আমি আল্লাহর সমস্ত শহর আমার হাতে রায়ের দানার মতো দেখতে পাই। তো ওনার যদি এই অবস্থা হবে আমার নবীর কি অবস্থা? গোসে পাকের হাতে যদি গোটা পৃথিবী রায়ের দানার মতো হয়, হাসান সঞ্জেরি যদি ওনার প্রিয় মুর্শিদের দুই আঙ্গুলের মাঝখান দিয়ে ওনার দুনিয়া দেখে, আমার দয়াল নবীর কি দেখে? ক্ষমতা দেন কে? আল্লাহ যদি বাবার এক ফোঁটা পানি থেকে আমার আপনার মতো সাত সাত একটা সন্তান বানাতে পারে, আল্লাহ কি আল্লাহর ওলিদেরকে গোটা দুনিয়া দেখাতে পারে না? পারে কি পারে না? এরপরে যেটা করলেন, ওনারা যারা আল্লাহর ওলি, আপনাদের কোন দেরি হয়ে যাবে তো, আল্লাহর ওলি যারা ওনারা সম্পদ গুলো রাখতেন বাইরে ঘরের বাইরে, বেশিরভাগ ওলি আল্লাহর জীবনে দেখলাম যারা হকানি ওলি বন্ধ না, কিছু স্বর্ণের মুদ্রা আছে বাইরে কিসে দিছে? ইটের নিচে। ওনাদের স্বর্ণ মুদ্রা গুলো চুরি করার মতো এরকম সুর আছে নি পৃথিবীতে? আমি সতর্ক করে দিচ্ছি, এই এলাকাটা গাউসে পাকের কন্ট্রোলে আছে, এই দুঃসাহস যেন কেউ না দেখায়। একদিন দেখবেন হাত লাগিয়ে দিয়েছে, সতর্ক করা হচ্ছে, ঠিক কিনা কম? একবার ছাড়, দুইবার ছাড়, তিনবার ছাড় দেওয়া হবে না, সাবধান হয়েছে। যেটা বলছি বলছেন ওখানে ইটের নিচে কিছু স্বর্ণ মুদ্রা আছে, হুজুর কি করবো ওগুলো নাও? তরিকতের সবক দেখেন, নেওয়া না দেওয়া। বলে যাও এগুলো সমস্ত মুরিদদের কাছে বন্টন করে দাও বাইরে, যত ফকির মুরিদ আছে, ফকির মিসকিন, তখন তো আল্লাহর ওলিদের দরবারে বলটাই তো কারা, তাদের দরবারে নেই কিছু নাই, মিসকিন ফকির ওদের মাঝে বন্টন করে দাও। খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জেরি এখান থেকে একটা দীক্ষা পেল। এরপর ওনার পীরের যে সিলসিলা, তরিকতের যে সিলসিলা, ওই সিলসিলার এগারো নম্বর জায়গায় এগারোতম পজিশনের মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন খাজা হযরত ফুদাইল ইবনে আয়াস রহমতুল্লাহ। এরপরে দশ নম্বর জায়গায় যিনি আছেন উনি হচ্ছেন হযরত ইব্রাহিম আদহাম বালখি রহমতুল্লাহ। ওনার লাস্টে গিয়ে উনি চোদ্দতম পজিশনে গিয়ে ওনার তরিকতের শায়খ হচ্ছেন খাজা গরিব নওয়াজের স্বয়ং খাইবার শিকান শাহে জামান আফতাবে নবুয়ত কা চমকতা হুয়া কিরণ মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহু। খাজা মঈনুদ্দিন চিশতি ওনার পীর খাজা হাজি শরীফ জিন্দানি, ওনার পীর খাজা কুতুবুদ্দিন মওদুদ চিশতি, ওনার পীর খাজা আবু আহমদ চিশতি, ওনার পীর খাজা আবু ইসহাক শামি, ওনার পীর খাজা আলাউদ্দিন দিনুরি, ওনার পীর খাজা হাবায়ের বসরি, ওনার পীর খাজা হুজাইফা মুরউসি, ওনার পীর খাজা ইব্রাহিম ইবনে আদহাম বালখি, ওনার পীর খাজা ফুদাইল ইবনে আয়াস, ওনার পীর খাজা আব্দুল ওয়াহেদ বিন জায়েদ, ওনার পীর খাজা হাসান বসরি, ওনার পীর খাজা আ বিলায়েতের সম্রাট মাওলা আলী কারামাল্লাহু তাআলা।
এদের এক একজনের জীবনী এত এত দিলকাশ, একজন মানুষ দুনিয়া ছাড়তে বাধ্য হবে। ইব্রাহিম বিন আদম বলকি ওই বলদের বাদশাহ ছিলেন, তো ওনার ঘরে এসে আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত আসছে বলে একজন এসে ওনার ছাদে উঠে কয়ে আমার ঘোড়া বসতেছি, ছাদের উপরে কি ঘোড়া, ছাদের উপরে ঘোড়া কেমনে পাবেন আপনি, ঘোড়া তো বাইরে আছে, ছাদে কেমনে ঘোড়া উঠবে, ছাদের উপরে যদি ঘোড়া পাওয়া না যায় আপনার এই রাজপ্রসাদের ভিতরে আল্লাহ পাওয়া যাবে না। আপনি এখানে এই আরামায়েশের ভিতরে আল্লাহ খুঁজতেছেন, এই কথা বলার সাথে সাথে উনি সমস্ত গ্রাহ্যীয় পোশাক সব কিছু ছেড়ে দিয়ে বের হয়ে গেছে, এমন ভাবে রিয়াজত শুরু করেছেন ইব্রাহিম আদম বলতি। ওনার র্যাঙ্কিং উপরে উঠলে উনি বুঝতে পারতেন, উনি বসরায় গেছেন একটা সফরে, এটা লিখতেছেন রিসালাতের কুশাইরিয়ার মধ্যে ইমাম কুশাইরি বসরায় গিয়া কিছু খেজুর কিনেছেন, আমাদের যারা বাজার সাজার করেন তাদেরকে বলছি, যারা বাজার করেন ঘরের খেজুর যখন কিনেছেন পরিমাপ করে যতটুকু পাবেন তার চেয়ে দুটা বেশি ফলের ভিতরে পড়ে গিয়েছিল, কিন্তু উনি ব্যাখিয়ালে খেয়াল করেন নাই, উনি সেখান থেকে হাঁটতে 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 দামেস্ক চলে গেছেন বসরা থেকে। দামেস্ক যাওয়ার পরে যখন উনি ঘুমালেন রাত্রে তাহাজ্জুদ পড়ে স্বপ্নের মধ্যে, তাহাজ্জুদের আগে স্বপ্নে দেখতেছেন দুজন ফেরেশতা একজন আরেকজনকে বলছেন উনি না উনি আর ইব্রাহিম বিন আদম বলেছি, বলে জানো ওনার র্যাঙ্কিং তো আজকে এক র্যাঙ্ক নিচে নেমে গেছে, সাথে সাথে ঘুম থেকে উঠে গেলেন। হাই হাই হাই, তো ঘুমের মধ্যে আবার একে অপরকে জিজ্ঞেস করছেন কেন নেমে গেছে নিচে, বলে বাজার করার সময় যে ওনার বাজারের ভিতরে যে একটা দুইটা বেশি এসে গেছিল উনি সেটা খেয়াল করে নাই, মালিকের কাছে মাপ চায় না, আর আমরা তো বেশি আসতে হয় না আমি যে নিয়ে ফেলি, কথা কোনো ঠিক কিনা বলেন না, ঢুকে আর দুইটা দেখেন সাথে ঘুম থেকে উঠে নামাজ পড়াবে খুঁজে বের করলেন আগের চেয়ে আরো অনেক উপরে চলে গেছে, কেন কারণ উনি আল্লাহর ভয়ে খেজুর দিয়ে আসছে, আল্লাহর সমানে অনেক দেরি হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে এই ব্যক্তিদের ফরজে থাকার তৌফিক দান করুন, যাতে আমাদেরকে আফসোস করতে না হয়, কাশ আমি যদি এই দলে থাকতাম এই আফসোস যেন করতে না হয়, আল্লাহ পাক আমাদেরকে সদেকিনদের অনুসারী করার তৌফিক দান করুন, ফন্ডামি মুক্ত সুন্নি প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।